টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন সোনামণি সাহা। মোহর ধারাবাহিকে কাজ করার পর থেকে জনপ্রিয়তা শীর্ষে উঠে আসেন তিনি। ধারাবাহিক করতে এসেই একটু একটু করে প্রেম মোহর যেন খাঁটি সোনা পেয়েছে, তবে প্রেমের বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তিনি জানান এসবই রটনা, কিন্তু রটনা ঘটনা হয়ে ওঠে তখনই যখন সেই অভিনেত্রীর স্বামী জানান অভিনেত্রী কিছু না বলে তার সঙ্গ আর গৃহ উভয়ই ত্যাগ করেছেন। স্ত্রী তার ফোন অব্দি তুলেন না, তুলবেনই বা কেন? নায়িকা তার স্যারকে খুঁজে পেয়ে গেছেন, আর কাউকে দরকার নেই তার। স্যারই তার যশ ক্ষমতা আর জ্ঞানের প্রতীক, আর সেই গুণে ধারাবাহিকের সফল জুটি তারা। তাদের দেখার জন্য বসে থাকেন অগণিত দর্শক। অন্যদিকে ধারাবাহিক আর ফ্লোরের প্রেম ব্রেক ছাড়াই এখন হাইওয়েতে। মাঝে মধ্যে শুটিং থেকেও একসঙ্গে উদাও হয়ে যেতেন তারা। মোহরের সোনার আংটি অবশ্য খুব মুখ চোরা। অভিনয়, কবিতা আর মুম্বইয়ে কাজ করার কথা ছাড়া আর কিছুই তার মাথায় নেই। তবে অভিনেত্রীর প্রেমকেও তিনি একেবারে অস্বীকার করতে পারেন না। অভিনেত্রীর প্রেম এতই গাঢ় যে তিনি তার সেলিমকে ছেড়েও সেই কোনো যুগের আনারকলি হয়েই থেকে যাবেন। তবু তার নায়ককে তিনি ছাড়বেন না। সেই জেদে নায়কের মায়ের জন্য নিজের হাতে রান্না করেও তার বাড়ি পৌঁছে দিচ্ছেন নায়িকা। শুধু নায়কের মন নয়, হবু শাশুড়ি ঠাকুরনের মন জয় করেই কি অন্তর্মহলে এবার পা রাখবেন নায়কের নয়নের মণি? তাহলে দর্শক, মোহর আর শঙ্খ যে বাস্তবে প্রেম করছে তার প্রমাণ এই ভিডিও। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে এই ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন।